ধর্ম থেকে দূর হটো, দূর হটো। আটই অক্টোবর বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে আমরা দেখেছি একেবারে ধুমধুমাকাণ্ড, বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল ডানকুনি, এবং আজকে দেখতে পাচ্ছি যে সেই পুলিশি অত্যাচারের বিরুদ্ধেই বিজেপির পক্ষ থেকে দিল্লির চৌমাথায় এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। দিল্লির চৌমাথায় এই মশাল মিছিল শুরু হয়ে এই মুহূর্তে তারা কিন্তু কালীপুর মোড়ে এসছেন এবং কালীপুর মোড়ে এই মিছিল শেষ হবে। অর্থাৎ নবান্ন অভিযান ঘিরে পুলিশের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধেই তারা কিন্তু আজকে পথে নেমেছেন। তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন রকম, বুঝতেই পারছেন। আজকের মিছিল কেন, আজকের মিছিল হচ্ছে আপনারা জানেন যে গত 8 তারিখ আমাদের নবান্ন অভিযান ছিল, আমরা বেরিয়েছিলাম ডানকুনি থেকে নবান্ন অভিযানে। তো যাওয়ার পথে আমাদেরকে পুলিশ বাধা দেয়, চারিদিকে নাকাবন্দি করে রাখে, এবং তার প্রতিউত্তরে যখন আমরা যে রাস্তা যাচ্ছিলাম সেই রাস্তা বাধা দেওয়ার পরে আমরা উল্টো রাস্তা যেটা ছিল সেটাকে ব্লক করি। এবার ব্লক করার প্রতিফলে আমাদেরকে লাঠিচার্জ করা হয়, মারা হয় আমাদের জেলা সভাপতিকে, নৃশংসভাবে মারা হয় আমাদের ভারতীয় জনতা পার্টি ডানকুনি মণ্ডলের বিশেষ কার্যকর্তী যারা ছিল তাদেরকেও মারা হয়েছে, এবং আরও অন্যান্য জায়গা থেকে আগত যারা ছিল তাদেরকে প্রচুর মারধর করা হয়েছিল। তারই প্রতিবাদ এবং মহিলারা যারা ছিল বাসে তাদেরকে বাস থেকে নেমে মারা হয়েছে, আমাদের ডানকুনিরও কিছু মহিলা মার খেয়েছে। তাই আজকে শ্রীরামপুর সাংবাদিক জেলার পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ মিছিল করলাম, যাতে তৃণমূলের যে দলদাস পুলিশ যে ধরনের নৃশংসভাবে অত্যাচার করেছে তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমরা আজকে মিছিল করেছি, মশাল মিছিল করেছি আমার ডানকুনি থেকে শুরু হয়েছে, লাল দুর্গাপুর থেকে কালীপুরে শেষ হয়েছে। এই মিছিল শুরু হয়েছিল ডানকুনি দিল্লির চৌমাথায় এবং কালীপুর মোড়ে এসে সেই মিছিল শেষ হলো। HB DNN বাংলা, হুগলি।